ভারত জুড়ে যখন নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে ঠিক তখনই গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে তাকে গ্রেফতার করে দেশটির আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারের পর কেজরিওয়ালের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়, তবে শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এবার ইডির আবেদনের প্রেক্ষিতে এ নেতার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ইডির পক্ষ থেকে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। একই সঙ্গে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন জানিয়েও জনস্বার্থ মামলা হয়েছে একটি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের জেরে উত্তপ্ত হয়ে উঠছে ভারত। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়ে শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করেছে তার দল, আম আদমি পার্টির সমর্থক ও নেতারা। এরই মধ্যে বহু কর্মী সমর্থককে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। শহরের বিভিন্ন স্থানে 41 ধারা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির নেতাকর্মীরা। আপ নেতা গোপাল রায় অভিযোগ করে বলেছেন কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দীও করা হয়েছে। পরিবারের কারো সঙ্গে বাইরের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি কেজরিওয়ালের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি দলের শীর্ষস্থানীয় নেতাদের। কেজরিওয়ালের গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার কারণেই দায়িত্বরত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস সহ বাম দলের শীর্ষ নেতৃত্ব। বেশ কয়েক বছর ধরেই ভারতের কেন্দ্রীয় মোদি সরকার দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর মানসিকতার প্রমাণ দিচ্ছিলেন এবং সে কারণেই পশ্চিমবঙ্গের 2 জন মন্ত্রীকেও কিন্তু গ্রেফতার হতে হয়েছিল। একই সঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও একই রকমভাবে দুর্নীতির দায়ে গ্রেফতার করে ভারতের আর্থিক বিষয়ক দুর্নীতি দমন শাখা ইডি। এবার গ্রেফতার হলেন একই অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তাতেই আশঙ্কার মেঘ জমেছে, কারণ ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যের মুখ্য প্রশাসকের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন দুর্নীতির খতিয়ান সামনে আসছে। ভারত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।